হামদ বিলাল কে বলেন হে বিলাল তুমি কি মনে করম উম্মতের প্রতি দয়া নাই মায়া নাই বিলাল বলেন নবী গো প্রতি আপনারা মায়া ভালোবাসা ধরে ধরে কাছে ওগো নবীজি হেদায়েতের চাবি কে জি আমার আল্লাহর হাতে তা আমি তা লও বিলাল গো আমৃত হই কেন জাননি হেদায়তির চাবি কাঠি আমার আল্লাহর হাতে তাকাই আমি কালো বিলাল আমার বাবা গোলাম আমি ও গোলাম গোলবিজি আমার বাড়ি ছিল আফ্রিকার জঙ্গলে অগলবিজি আমার কোনো দম নাই কোনো মূল্য নাই নবী গো আপনার চাছা আগে আমি কালো বিলাল মুসলমান হয়ে গেছি কেন জানেন হেদায়তের চাবি আমার আল্লাহর হাতে তাকাই আমি কালো বিলান আপনার চাছার আগে মুসলমান হয়ে গেছি তাহলে হেদায়ত সবচেয়ে বড় জিনিস এই জন্য যাদের দিকে হেদায়তের দৃষ্টি পড়ে তারাই একমাত্র জান্নাতের টুকরা বাগানে আসতে পারে বসতে পারে তাই চলে আসুন আমি আপনাদের সম্মুখে কয়েকখানা সুরে নাজিয়া থেকে কয়েকখানা শেষের দিকে কয়েকখানা আয়াতে কারিমা তেলাওত করেছি ওই আয়াতগুলোকে সামনে রেখে নির্ভর যোগ্য মুফাসির কিছু কথা আপনাদের সামনে তুলে ধরতে চাই যেগুলো আমাদের ফায়দা হয় এবং আমার নিজেরও ফায়দা হয় আল্লাহ বলেন যে সীমা লঙ্ঘন করেছে অর্থাৎ

শিক্ষকের চাই মারামারি কাটাকাটি কুবাকুবি শুরু হয়ে যায় ঠিক না পত্রিকা করলেই তো দেখা যায় শুধু তাই না সন্তান দাও মা মা বাবার হয়ে গেছে যদি বলে বাবা রে আমার এই কাজটা তুমি করে দাও সন্তান মায়ের কথার উপর দমক দিয়ে বলে তোমার কাজ তুমি করো আমার টাইম নাই আছে না এমন সন্তান অভাব নাই সমাজে অভাব নাই وقدوا الله بيب رحمة طويلة لمن سحابي سكري يا رسول الله يا حبيب الله وقل بجيم ما حق الوالدين على ولدهما قال هما جنتك ونار يا رسول الله يا حبيب الله আপনি বলেন গো সন্তানের প্রতি চিতামাতারে কি হক রয়েছে আল্লাহ নবী বিশ্ব নবী অহ্মীলাল নবীন বলেন তোমার মা বাবা তোমার জন্য জান তোমার আল্লাহ বিশ্ব নবী রাত মা বাবার সেবা যদি করো দেো আল্লাহ তৈরি জাননাথিব হয়ে যাবে মা বাবাকে যদি কষ্ট দাও মা বাবাকে যদি তমক দিয়ে কথা বলো মা বাবার সাথে যদি অসোধ আচরণ করো আল্লাহ তৈরি জান্নাত তোমার জন্য হারাম হয়ে যাবে তোমার ঠিকানা হয়ে যাবে জাহান নাম চিল্লিয়া বলেন না অভাব নাই এমন সন্তানের মা বাবার অবাধ্য হয়ে গেছে শুধু তাই না আরেকটু সামনের দিকে গেলে সবচেয়ে বড় যেখানে দেখা যায় স্ত্রীরা স্বামীর অবাধ্য হয়ে গেছে ঠিক না আপনারা তো ঠিক বলতেছেন ভেড়া বলতেছে কি বলতেছে বাড়িতে বসে বসে বলতাসে উদিরে কি বলতে আমাদেরকে অবাধ্য মানে এলাইসি বাস্তব প্রমাণ দেখবেন আপনি যদি বলেন এমন মডার্ন যুগের স্ত্রী খুঁজে পাওয়া যায় আপনি যদি বলেন পর্দা করেন সে বলে আমি আপনার ঘরে এভাবে আবদ্ধ থাকতে চাই না স্বাধীনতা চাই স্বাধীনতা নিয়ে মাঠে কাজ করতে চাই স্বাধীনতা স্বাধীনতা নিয়ে মার্কেটে যাইতে চাই সে চায়। আপনি যদি বলেন নামাজ পড়েন সে বলে টাইম নাই সময় নাই সময় মসজিদের মিনার থেকে মহাজ্জিন বলে ঘুমের চেয়ে নামাজ বলো স্বামী ডাকছে সে উঠো মসজিদের মিনার থেকে তোমাকে আল্লাহর দিকে আহ্বান করা হচ্ছে নামাজ পড়বা স্ত্রী বলে তোমার জেলায় কি রাত্রে ঘুমাইতে পারবো না সারা রাত স্টার জলসা দেখছে কি আর করবো না সারা রাত স্টার জলসা শেষ রাইতে ঘুম লাগছে স্বামী ডাকছে নামাজ পড়তে উঠে না দেখবেন কষ্ট করে স্বামী ইনকাম করে টাকা পয়সা জমায় এইগুলা নিয়ে মার্কেটে যায় সুন্দর করে সাজগুজ করে কিন্তু বাড়িতে সাজগুজ করে না অথচ সাজগুজ দেখানি কাকে দেখানো তার উচিত স্বামী না কিন্তু স্বামী কে রাখি আর রিস্কা ওলারে দেখায় আছে না এরকম আল্লাহু আকবার আল্লাহু আকবার অথচ আল্লাহর নবীজি কি বলেন হ্যাঁ বল আল্লাহ তোমাকে সুন্দর চেহারা তোমার সুন্দর চেহারার জন্য গোটা পৃথিবী পাগল পাড়াম তুমি তোমার সুন্দর চেহারাটা তোমার স্বামীকে দেখাইবা অন্য কারো জন্য নয় তোমার স্বামীকে তুমি দেখাইবা রাত যখন গভীর হয় না ভালো করে উজু করে পজোন টান দাও যায় নামাজে দাঁড়িয়ে যাও আল্লাহকে ডাক দিয়ে বলে প্রভু চেহারা কত সুন্দর করে বানিয়েছ আল্লাহ ওই সুন্দর চেহারা দিয়ে কি করব আল্লাহ চেহারা যেমন করে সুন্দর করে বানিয়েছ আমার চরিত্রটাকে ও সুন্দর করে দাও কারণ চরিত্র যদি সুন্দর না হই ওই সুন্দর চেহারা জাহান্নামের আগুনে জ্বলবে ঠিক কি না কিন্তু এমন না কইরা আরও সুন্দর করে এমন করে সাজগুঁজ করে আলতা আলকাতরা যা যে পুতবালিশ নৌকবালিশ গালবালিশ সহ সবগুলা লাগাইয়া টাটিক পোশাক পইরা বিশ্ব সুন্দরী হইতে চালি ঠিক না আল্লাহ তাহলে বর্তমান যদি আপনি প্রতিটা সেক্টরের দিকে থাকান বাধ্য চাইতে অবাধ্য তার সংখ্যাটাই বেশি অথচ সাহামায়ক্রামের দিকে যদি থাকান দুনিয়া সারতে রাজি সম্পদ সারতে রাজি বাড়ি গাড়ি রাজি তবু আল্লাহ এবং তার রাসুলের অবাদ্য হইতে রাজি না ঠিক না আল্লাহ বলেন আম্মা আল্লাহ এবং তার রাসুলের অবাধ্য হয়ে গেছে এমন অবাধ্য থাজ মুসলমানরাও অবাধ্য থার দিকে পা অগ্রসর করছে সাহাবায়ে কেরামের দিকে লক্ষ্য করে দেখেন আল্লাহ নবীজির সাহাবি হজরতে আবদুল্লাহ রাজি আল্লাহ উনি যখন মুসলমান হয়ে গেলেন বিরাট দনী বড়লুক বাপ চাষা অনেক দনী টাকা পয়সার মালিক ব্যবসায়ী মুসলমান হয়ে যাওয়ার পর সংবাদ চলে গেছে চাষার কাছে এমনি চাষা বলতেছে আব্দুল শুনেছি মুহাম্মদের হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে সত্য নাকি বলে জি মুসলমান হয়ে গেছে ইসলাম ধর্ম যদি সত্য হয় তাহলে কালেমা পড়ে মুসলমান হইতে বাধা কোথায় তিনি মুসলমান হয়ে গেছেন চাচা বলতেছে হে আব্দুল যেহেতু মুসলমান হয়ে গেছো বাপ দাদার ধর্মের উপর কলঙ্ক লাগাইয়া দিছো বার থেকে বের হয়ে যাও আজ থেকে তুমি আমার অবাধ্য হয়ে গেছো তোমাকে সম্পদ থেকে ত্যাগপুত্র করা হোল আপনার বাড়ি কেন তামাম পৃথিবী চালাতে পারি আপনার অবাধ্য কেন তামাম পৃথিবীর অবাধ্য হতে পারি তবু আল্লাহ এবং তারা রাসুলের অবাধ্য হইতে না জিনা বার থেকে যখন তিনি চলে যান হ্যাঁ আব্দুল জা বার থেকে চলে যাবা কোনো বাধা নাই কোনো সমস্যা নাই তবে একটা কথা শুনে যাও তোমার পরনের যেই জামাগুলো আছে ওইগুলা কিনা তো আমার টাকা দিয়ে কিনা আব্দুল ওই জামাগুলো খুলে দিয়ে যাও আব্দুলুজ্জা কি করবে চাছা মনে মনে ভেবেছে জামাগুলা যদি খুলে দিই হয়তো মা আমার পাতিদা চলে যাবে না এই বয়ে তিনি হয়েই চলে যাবে না আফদার জনাবলে তা যাবো জামা কাপড় আপনি খুলে নিবেন মনে করেছেন লজ্জায় আমি আল্লাহ নবিজির কাছে যাব না 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 তা হতে পারে না জামা কাপড়গুলা খুলে নিয়ে নিন সবগুলা তিনি হারিয়ে দিয়েছেন টাকা জামা কাপড় তিনি বিসর্জন দিয়ে দিছেন এমনি যখন তিনি চলে যাইবেন মার কাছে গিয়ে ডাক দিয়া বলেন মা গো আপনারা আমাকে অনেক ভালোবাসেন অনেক আদর করেন মা হ্যাঁ আমার আদরের আমার চাচা আমাকে মাঠ থেকে বের করে দিয়েছে আমার জামাগুলোও কিন্তু খুলে নিয়েছে মা গো একটা কাপড় দেন লাগো আমি আমার লজ্জাস্থল लेके আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল আলামিন এর কাছে যাব মা চোখের পানি চড়িয়ে দিয়ে কান্না শুরু করে দিয়েছে এমনি দেখা যায় মা ছোট্ট একটা কাপড়ের টুকরা দিলেন কাপড়

কবির রজনীতি আল্লাহ নবীজির হুদ্রার সামনে যখন হাজির হয়েছে আল্লাহ নবীজিকে তিনি ডাক দেন না যদি বেহাদবি হয়ে যায় ডাক দিতেও তিনি রাজি না এমনি দেখা যায় প্রচন্ড ঠান্ডা গভীর রজনীতে শরীরে কোনো কাপড় নাই রাত যখন গভীর হয়ে গেছে আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল আলমিন বের হয়েছেন তাহার যুদের নামাজ পড়ার জন্য অজু ইস্টেঞ্জা করার জন্য দেখে দেখি কে যেন বাড়ির সামনে সুন্দর করে বা কথায় আছে শরীরে কোনো কাপড় অন্ধকার রজনীতে নূর চেনা যায় না আল্লান্ন নবী বিশ্ব নবীর আহমা লীলা বলেন কে তুমি এত গভীর রজনীতে আমার হুজুরার সামনে দানি আছো আব্দুল্লাহ ডাক দিয়া বলেন নবী গো আমি আপনার সাহাবী আব্দুল্লাহ আল্লাহর নবীজি বলেন তুমি কোন আব্দুল্লাহ এমনি ডাক দিয়া বলেন নবী গো কি যদিন পূর্বে আপনার হাতে কালেমা পড়ে মুসলমান হয়েছি এই আব্দুল্লাহ আমি আল্লাহর নবীবি স নবী রাহমাতুল আলামিন বলেন আব্দুল্লাহর তুমি না অনেক বড় লোক তুমি না অনেক ধনী প্রতিদিন সুন্দর সুন্দর জামা পরিধান করে আমার কাছে আসে হ্যাঁ আবদুল্লাহ আজ কেন তোমার এই অবস্থা শরীরে কোনো কাপড় নাই এমন করে সুন্দর করে বাঁকা হয়ে দাঁড়িয়ে আছো বোচন্ড টন্ডাই কেন দাঁড়িয়ে আছো হত্রতে আব্দুল্লাহ বলেন নবী গো আমি যখন মুসলমান হয়ে গেছি আমার চাচার কাছে যখন সংবাদ চলে গেছে কখন নবীজি এমনি চাচা আমাকে বাড়ি থেকে কার ধরে বের করে দিয়েছে ওগো নবীজি বাড়ি থেকে যখন আমি চলে যাব এমনি দেখা যায় আমার আমার চাচা বলে বাদিরা আব্দুল তোমার পুরনের জামা কাপড় গুলা কুলে দাও চাচা মনে করেছিল হয়তো বা আমি যাব না জামা কাপড় যদি কুলে দেই কোনো বিজি লজ্জা শ্রমে হয়তো আমি যাব না আমি ঘোষণা দিয়েছি তোমার বাড়ি কেন তামাম পৃথিবী জানাতে পারি দুনিয়ার বুকের কাপড়ে কেন জানেননি আমি কবর থেকে যে ইদিন উঠবো উলঙ্ক হয়ে উঠবো করণে কোনো কাপড় থাকবে না আল্লাহ আমাকে জান্নাতি পোশাক পরিধান করে দিবেন চিল্লে বলেন সুবাহান আল্লাহ হেজি আপনাকে আমি বলতে যাই আমার চাচাকে আমি গোসনা দিয়েছি तमाम পৃথিবী জারতে বাণী তোমার বাড়ি জারতে বাণী আল্লাহ এবং তার রাসূলকে আমি জারতে রাজি না সুবহানাল্লাহ আল্লাহ নবী সুন্নবী না লিল আলামিন চকের পানি চেরি দিয়ে কাম্মা শুরু করে দিয়েছেন কি করুন অবস্থা আব্দুল্লাহ কত বড় মুজাহাদা করেছে আল্লাহ নবী যখন বলা কোরা

তোর কাজে আমি সন্তুষ্ট হয়ে গেছি আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল নীল আলামিন হজরত আবদুল্লাহকে জড়িয়ে ধরে এমন ভাবে করলেন আল্লাহ নবীজি হুদরা মুবারকে নিয়ে গেলেন আল্লাহ নবীজি ডাকিয়া বলেন হে আব্দুল্লাহ আজ থেকে আমি বিশ্ব নবী রহমাতুল নীল আলামিন তোমাকে আমার শরীরের দুই কেনা জুব্বাহা দিয়া দিলাম সুবাহ নবীজির শরীরের দুইখানা জুব্বার দাম আসেনি কত দাম আল্লাহ আকবর আল্লাহ আকবর খাদিজাতুল কুবরা নাম শুনেন নাই আম্মা জান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি রাহমাতুল লিল আলামিন উরাত মুবারকে মাথাটা রেখে কান্না শুরু করে দিয়েছেন আল্লাহু লমমে সুম রাহমাতুল লিল আলামিন বলেন খাদিজা কেন এমন করে কান্না করো তোমার কান্না আমার সূর্য হই না কেন জানানি জন্মে ছয় মাস পূর্বে আমি আমার বাবাকে হারিয়ে ফেলেছি আমার ছয় বছর পর আমার মা হারিয়ে ফেলেছি ও খাদিজা দায়িত্ব চলে যায় আমার দাদার কাছে দাদা কেউ আমি অল্প বয়সে হারিয়ে পেরেছি আবার দাদা যখন হারিয়ে পেলেন আমার চলে কাছে আমার জান কেউ আমি হারিয়ে পেলেছি তুমি দা আমার বিপদের সাথী আমার বিপদের বন্ধু হ্যাঁ তুমি যদি এমন করে কাল্লা করো আমার কিন্তু সহ্য হয় না কান্না বন্ধ করে দাও কাদি কিন্তু কান্না দামেন না কাদি বলে বলে গো আমি কাদি কেন নি আমি কাদি যদের যদি এই পৃথিবী থেকে বিদায়ক হয়ে যায় তাহলে আপনার দাওয়াতের কাজে কে আপনাকে সহযোগিতা করবে কাফির মুসলিম আমি খাদি জানাবো আপনাকে কোনো কিছু বলে না কোনো বিজি আমি যদি দুনিয়া থেকে চলে যাই আপনার উপর নির্যাতনের স্টিম দুলাল চলতেই থাকবে এই জন্য আমি বারবার এভাবে কান্না করি রাসুলের তোর তোমার হজরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা বলেন ও আমার আম্মা জান না 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 কান্না বন্ধ করে দিন কান্না করতে হবে না আমি ওয়াদা দিলাম গো আপনি পৃথিবী থেকে বিদায় হয়ে যাওয়ার পর আমি আমার বাবার পিছন কোনো দিন চলব না আপনার মতো আমি আমার বাবাকে সাহায্য করব সুভান শুধু তাই না এরপর আম্মা যান খাদিজা තුক বড়া রাদিয়াল্লাহু তাআলা আলхам কান্না বন্ধ করতে দিনা এই বড় দিনেই ভাবে কান্না করেন কান্না করেন এবার আল্লাহর নবী বিশ্ব নবী رحمتুল লিল আলামিন বলেন খাদিজা গো এখন কেন তুমি কান্না করো খাদিজা বলে ও গাওয়া মেজর আপনি তো গোছনা করে জল যাইদিন পৃথিবীতে থেকে বিদায় হয়ে যাবো যখন কবরে নাকা হবে কবরের মাটি গুলা যখন চাপ দিবে গণ আমি কবরের চাপ কেমন করে শুইব কবরে এরা যাপ কেমন করে শুইব গণ এই জন্য বারবার চোখের পানি চেরি দিয়ে কান্না করি অথচ হজরতে খাদিজাকে আল্লাহ বহুবার সালাম জানিয়েছে সুবহান নবিজি নবীজি দুনিয়াতেই জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছেন مقبول ہے سد ہے تو بہت ہے ایناک تو نہیں دل ہے دنیا میں ہو دنیا کا طلب غار نہیں ہا دنیا میں ہو دنیا کا طلب غار نہیں ہا دنیا

ওই যা এমন করে কান্না শুরু করে দিয়েছেন নবী গবনের চাপ আমি কেমন করে সইব এই জন্য আমি বারবার কান্না করি আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতালিন বলেন সাদিজা গ কান্না করো না তোমার কান্না আমার শোয় না এক পুরো খাদিদা তুমি কুমড়া কান্না করেন আল্লাহ নবীজি বলেন খাদিদা গো তুমি কেন কান্না করো এইভাবে কেন কান্না বারবার করো কান্না কেন বন্ধ করো না খাদিদা বলেন আমি গো যেই দিন আমাকে কবরে রাখবেন সমস্ত মানুষগুলা কিন্তু কবর থেকে চলে আসবে তিরিশটা গুলা আসছে আমাকে প্রশ্ন করবে মা আব্বু কা ও মা দিনু কা ও মান্না আমি খাদিজা যদি প্রশ্নগুলোর উত্তর বলে যাই আমি কেমন করে উত্তর দিব এই জন্য আমি বারবার কালা করি হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন হে খাদিজা চিন্তা করতে হবে না টেনশন করতে হবে না কেন গো নবীজি চিন্তা করতে হবে না টেনশন করতে হবে না নবী গো কান্না করে দিতে পারি দুইটা শর্ত আছে প্রথম নম্বর হলো গো মেজাজ আপনি আমার কাছে ওয়াদা দিন সব মানুষগুলা যখন কবর থেকে চলে আসবে আপনি আমার কবরের পাশে বসে থাকবেন ও বিজি কবরের পাশে দাঁড়িয়ে আমার প্রশ্নগুলোর উত্তর আপনি দিয়ে দিবেন দুই নম্বর হল বিজি আমার গায় আমি যেদিন পৃথিবী থেকে বিদায় হয়ে যাব বান করে গোসল দিয়া আপনার গায়ের আমাকে কাপন হিসাবে দিবেন তাহলে আমি কান্না বন্ধ করে দিব নবীজি বলেন খাদিজা তোমার প্রস্তাবে আমি রাতি হয়ে গেলাম চাইতে মুখেদা পৃথিবীর থেকে বিদায় করে গেলেন আল্লাহর নবীর গায়ের তিনি কাফন হিসাবে ছিলেন কবরের মাঝে যখন নিয়ে লাশ রাখলেন কবরে নাকানে পর সবাই চলে যায় আল্লাহর নবীজি কবর থেকে চলতে রাজি না এমনি দেখা যায় আল্লাহর নবীজি কান্না করেন এমনি জিব্রাইলের সাথে কথা বলছেন সে বলে নবী গো আপনি কেন কান্না করেন না খাদিজার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আপনি এখানে বসে কষ্ট করতে হবে না কোনো বিজি স্বয়ং আল্লাহ বলেছেন আপনার খাদিজার উত্তর তিনি নিজেই দিবেন সুবহান আল্লাহ তাহলে দেখেন নবীজির গায়ের জুব্বার দাম আসেনি নবীজির গায়ের জুব্বা তিনি বলেন যদি আপনি আমাকে জুব্বা দিয়ে দেন কবরে আমাকে চাপ দিবে না আল্লাহ নবীজি মনে আসেনি হজরতে আব্দুল্লাহকে দুইখানা জুব্বা দিলেন এই কথাটাই আমি বুঝাইতে চাই নবীদের জুব্বার কত দাম হজরত আব্দুল্লাহ বলেন ওগো নবীজি আপনার গায়ের জুব্বা দিলেন আমি কিন্তু খুশি হই না ওগো নবীজি আমি এখনো কিন্তু খুশি না আল্লাহ নবীজি বলেন আব্দুল্লাহ বল তোর মনে কি আশা আছে আকাঙ্ক্ষা আছে সুবহানাল্লাহ বলবেন না আল্লাহু আকবার আল্লাহু আকবার হ্যাঁ আব্দুল্লাহ তোর মনে আব্দুল্লাহ বলেন নবী আমি দুনিয়ার কোন বাচ্চাই চাইনা দুনিয়ার কোন স্বর্ণ চাই না চাই চাইনা মনে চাই না বাচ্চা দান সম্পদ কিছুই চাই না নবিগো আপনার কাছে আমার একখানা অনুরোধ আপনি আমার জন্য একখানা দোয়া করুন আমি যেন শাহাদাতের মরণ ভোগ করতে পারি সুবহানাল্লাহ বলেন আল্লাহ 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 পর শাহাদাতের মরণ শাহাদাতের মরণ কেন চান অগমবে যে আমি যদি শোয়িত হয়ে পৃথিবী থেকে বিদায় হয়ে যাই আল্লাহ নবীজি আপনি তো ঘোষণা দিয়েছেন হয়ে মৃত্যুবরণ করলে কবরে আজাব হয় না আপনি ঘোষণা করেছেন কবরে আজাব হয় না যেম এই কঠিন ময়দানে পিনে হিসাবে জামাতে যাওয়া যায় আল্লাহ নবীজি দুই কানা হাত উঠাইলেন প্রভ আমার আবদুল্লাহ আল্লাহ দুনিয়ার সব গুলা মা বাবার অবদ্ধ হইতে রাজি কিন্তু তুমি আল্লাহ এবং রাসুলের অবদ্ধ হইতে রাজি না আমি আমার আবদুল্লার প্রতি সন্তুষ্ট হইয়া তোমার কাছে আমার পারত না আল্লাহ আমার আব্দুল্লাহকে তুমি শাহাদতের মরণ দিয়ে দাও আল্লাহ নবীজি দোয়া করতে দেরি কবুল হইতে দেরি নাই সুহান দোয়া করছেন পরে আল্লাহর নবীজি তবুকের যুদ্ধের ময়দানে পাঠিয়ে দিলেন হজরতে আবদুল্লা কে তবুকের যুদ্ধের ময়দানে গেলেন যুদ্ধে যাওয়ার পর যুদ্ধ হইল না যুদ্ধ থেকে তিনি ফিরে আসতেছেন এমত অবস্থায় অসুস্থ হয়ে রাস্তায় তিনি ইন্তেকাল করেছেন আল্লাহ নবীজি ঘোষণা করেছেন কেউ যদি জেহাদের ময়দানে গিয়ে এইভাবে মৃত্যুবরণ করে তাহলে শাহাদতের মর্যাদা তাকে দেওয়া হয় সুবাহান আল্লাহ যখন হজরতে আবদুল্লাহ পৃথিবী থেকে বিদায় হয়ে গেলেন আল্লাহ্ নবীজি পালন করে কুশল দিলেন কাপড় পরিধান করাইলেন কবরে নিজে আল্লাহ্ল বিজি নামলেন সাহাবিদেরকে বলেন সাহাবীর আরো কেউ কবরে নামবে না কেউ কবরে যাবে না আমি আল্লাহল্ল বিজি কবরে যাব। আল্লাহ্ নবীজি কবর মুবারকে যখন নামলেন এমনি দুই কেনা হাত উপরের দিকে উঠে বলেন সাহাবীর আরো আমার আব্দুল্লা লাস্ট কেনা আমি বিশ্ব নীজির হাতে দে আমি বিশ্ব নীজির হাতে দে এইভাবে তিনি হাত যখন উঠে দিলেন আবদুল্লাহ নবীজি নিজের হাতে নিয়ে আকাশের দিকে উঠায়া আল্লাহর কাছে প্রভু গো আমার আব্দুল্লাহ দুনিয়ার সব কিছু সারাতে রাজি আমি তুমি আল্লাহ এবং আমি নবীজির বাদ্য হইতে রাজি না আমি আমার আব্দুল্লাহর প্রতি সন্তুষ্ট হয়ে গেছি

তাহলে দেখেন আল্লাহ বলেন আম্মা মান ক সীমাবন্ধন করেছে অর্থাৎ আল্লাহ এবং তার রাসুলের অবার্থ হয়ে গেছে সাহাবাই একামের যুগের দিকে থাকান সাহাবাইয়ে কেরামের ইতিহাসের দিকে থাকান ওরা বাড়ি ছাড়তে রাজি গাড়ি ছাড়তে রাজি স্ত্রী ছাড়তে রাজি সম্পদ ছাড়তে রাজি অসংখ্য ঘটনা সবগুলা বললে রাজ এমনিতেই শেষ হয়ে যাবে এইগুলা বলতে চাই না দেখেন ওরা কিছু ছাড়তে রাজি আল্লাহ এবং তার রাসুলের অবস্থ হইতে রাজি না কিন্তু আমরা তো জায়গায় জায়গায় বিক্রি করতেছি টাকা দিয়ে ইমান বিক্রি করতেছি করতেছি না কাগড়াছড়ি দিকে বান্দরবনের দিকে যা আমি তো যাই এই দিকে প্রোগ্রামে বান্দরবন খাগড়াছুরি এদের যে অবস্থা খ্রিস্টান মিশনারি টাকা দিয়ে ওদের ইমানগুলো এভাবেই কিনে নিচ্ছি দিনের প্রতি তো আল্লাহ বলেন দুনিয়া দুই নম্বর যেই ব্যক্তি দুনিয়ার সুখ তামসা আইসারামকে পরখালের সুখ আইসারামের উপর প্রধান দেয় দুনিয়ার জীবনকে যেই ব্যক্তি পরখালের জীবনের উপর প্রাধান্য দেয় এমন মানুষের অভাব আছে অভাব আছে অভাব নাই দুনিয়ার জন্য পাঘল হক দুনিয়া আমাদের অন্তরে ঢুকে গেছে দুনিয়ার মোহাব্বত দুনিয়ার মোহাব্বত শুধু দুনিয়াই ছায়ার আর দুনিয়াই চায় দুনিয়ার মহাব্বত আমাদের ভিতরে ঢুকে গেছে দুনিয়ার ভালোবাসা আমাদের অন্তরে ঢুকে গেছে আমরা তো পরখাল ভুলে যাচ্ছি পরখালের দিকে আমাদের কোনো কুজ নাই কবর নাই অথচ সাহাবায়ে কেরামের দিকে তাকান দিনের পর দিন যায় রাতের পর রাত যায় কাবার নাই এর পর আল্লাহর জন্য জান উৎসর্গ করতে রাজি জীবন দিতে রাজি আখেরাতের জীবন পদান্ন দিয়ে দুনিয়ার জীবনকে বিসর্জন দিছেন হজরতে আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ খেলাফতের দায়িত্ব পালন করছেন দুই বছর কয়েক বছর দুই বছর কেলাপতের দায়িত্ব পালন করলেন উনি দুই বছর কেলাফতের দায়িত্ব তিনি ছিলেন একজন কাপড়ের ব্যবসায়ী যেই দিন তিনি খেলাফতের দায়িত্ব গ্রহণ করলেন পরের দিনই কাপড় নিয়ে বাজারে যাইতেছেন কাপড়ে ব্যবসা করার জন্য হজরত উমর রাজি আল্লাহ তালুর সাথে সাক্ষাৎ হয়ে গেছে হজরতে উমর রাজি আল্লাহ ভদ্রতে উমরাদি আল্লাহুতে আলানহু বলেন বাই আবু খন তুমি যদি কাপড়ের ব্যবসায়ী লিপ্ত থাকো তাহলে খেলা হতের দায়িত্ব কে পালন করবে তিনি বলেন ভাই এগুলা দ্বারা তো আমার পরিবার পরিচালিত হয় আমার খাবার দাবারের ব্যবস্থা করা হয় আমার তো অন্য কোনো ব্যবস্থা নাই আমি তো ব্যবসা করতেই হবে ভদ্রতে উমর বললেন চলো ভদ্রতে আবু বা দারদিয়ালুল্লাহত আলান পুন্নিত কারণ আল্লাহ নবীজি তাকে আমিনুল উম্মা উপাধি দিয়েছেন উনার কাছে চলেন উনি আপনার জন্য কিছু বাথার ব্যবস্থা করে দিবেন চললেন যাওয়ার পরে স্বাভাবিক গতিতে একটা নিম্ন শ্রেণীর পরিবার যেইভাবে চলে এইভাবে তিনি কিছু খাবারের হাদিয়া বাথার ব্যবস্থা করে দিলেন কিছুদিন যায় কিছুদিন পরে উনার স্ত্রী বলতাছেন স্বামী হে আমার বড় মন চাই মিষ্টি খাইতাম মিষ্টি জিনিস খাইতাম উনি একজন বাদশাহ উনার বউ উনার স্ত্রী বলতাছেন মিষ্টি খাইতে জানে স্যার ওই আবু বক্কর সিদ্দিকা জিল্লাহু তালান হুর যুগের দিকে থাকান আর আজ বর্তমান গোটা বিশ্বের দিকে থাকান প্রধানমন্ত্রীর স্ত্রী বলবে প্রধানমন্ত্রী বলবে যে মিষ্টি খাইতাম জানে স্যায় না গুদাম ভর্তি মিষ্টি থাকবে কথা বলেন না কেন গুদাম ভর্তি মিষ্টি পসে যায় গলে যায় অতসব তিনি একজন দেশের বাদশা ওনার istri बोलतेছেন মন চাই মিষ্টি খইতাম হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু বলেন মনোযোগ দিয়ে শুনেন কথাগুলোvast তো জীবনে অনেক শুনছেন আর শুনবেন সিলেট থেকে আর কিছু কথা শুনে রাখেন ওনা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন একজন বাদশা কি কথা এখন বুঝেন উনি বলেন আমার কাছে একটা পয়সাও নাই জুবানাল্লাহ বলে গুনাহ হয় এই যিকির খোদা দিল মে সদা রহান দিয়া কার আবরে নকশে খোদা দিল মে জামা দিয়া কার اور نقش خدا دل میں جمع رہن دیا کا کیا جاتا ہو کسی لمحے کوئی فضل علاقی ہر وقت دری قلب خلا رہن دیا کا مرشید کی نظر غاص بسر سینہ ہے

ওনার স্ত্রী কৌশল অবলম্বন করলেন যে বাখা দেওয়া হয় এক মাস বড়া কিছু খাবারের মাঝে কিছু কার্পণ্য করে কিছু টাকা জমাইয়ে হজরতে আউ অকর সিদ্ধি কাজ হাতে দিলেন স্বামী ওই টাকা নিয়ে বাজারে যান বাজার থেকে কিছু মিষ্টি খরিদ করে আনেন হজরতে আবু অকর সিদ্ধি কাজ টাকা

এই টাকাগুলা আমি আজ তোমার কাছে দিলাম ওই টাকাগুলা আমাদের খাবারে লাগে না অতিরিক্ত তোমরা দিতেছো যেমন এই কঠিন ময় দাঁড়ো আল্লাহর সামনে দাঁড়িয়ে আমার জবাবদি এটা করতে হবে ওই টাকাগুলা নিয়ে নাও আগামী থেকে যখন বাদে দিবা ওই টাকাগুলা তোমরা কার করে কমিয়ে দিবা ভদ্রতে যাও বকুর সিদ্দিকরা জেলাউ জ্বালানু এই কথা বলে তিনি বাড়িতে চলে আসছিলেন তাকে দেখেন ভদ্রতে যাও বকুর কেমন একজন দেশের প্রেসিডেন্টের জীবনী যদি এমন হয় আমাদের দেশের প্রেসিডেন্ট বিশ্বের রাজা এমপি মন্ত্রীর জীবন কিভাবে কাটে সুখাড়াই সারা মেয়ের শেষ নাই কিন্তু ওদের জীবন কিভাবে ছিল এই জন্য তো ও দাম পরে খালে দাম দাম নাম নাই দুনিয়া কি সাদা কত মে তে নাম রহে صدیق تیرا نام سے اسلام رہے گا دنیا کی عدالت میں تیرا نام رہے گا عمر تیرا نام سے اسلام رہے گا دنیا کی ثقاوت میں تیرا نام رہے گا عثمان تیرا نام سے اسلام رہے گا

খলিফা হওয়ার পর তিনিও দেশ চালাইতেছেন অর্ধ পৃথিবীর বাদশাহ শুকনা রুটি খাইতে খাইতে কঙ্কাল হয়ে যাইতেছেন সাহাবায়ে কেরাম পরামর্শ করলেন উমরের বাথা কিছু বাড়িয়ে দেওয়ার দরকার উনি তো কঙ্কাল হয়ে অসুস্থ হয়ে পড়েছেন এইভাবে তিনি গুষ্ট বা জৈতুনের তেল দিয়ে রুটি খাইলেও তো তিনি কিছু সুস্থ থাকবেন কাবারের অভাবে তো তিনি শরীরের মধ্যে শুধু হাড্ডিয়ার হাড্ডিয়ার চামড়া গুষ্ট নাই এই অবস্থা হয়ে গেছে কিন্তু কারো সাহস নাই যে গিয়ে এই কথাটা বলবে আগামী মাস থেকে বাচ্চাটা একটু ডাবল করে নেন অথচ আমাদের এমপি রে যদি বলে বেতন দিলাম আপনার দশ লাখ আবার যদি দশ বারো জন এমপি মিল লাগিয়ে বলে আপনার বেতনে তো হয় না বিশ লাখ বাড়িয়ে দিতে হই বল কুশি হইবো না বেজার হয়ে খুশি কুশি বলতে সীমায় নাই এমন খুশি কিন্তু এই কথা লাগিয়ে উমর রে বলবেন এমন সাহস কারও নাই আল্লাহ সুবহানাহু কেউ তাআলা সাইয়েদে কৌন তেরি জান সর কো সালাম কেউ কৌন নে তেরি জান সর কো গিরদনে নবুওয়াত কে সিতার কো গিরদনে নবুওয়াত কে সিতার কো উन्हे জাজি গাজিয়োক ও সাসুয়ার ও কোসালাম ইয়ানি গিরদনে নবুওয়াত কে সিতান ও কোসালাম জুরে বলেন আল্লাহু আকবার আল্লাহু সাময়িকরাম পরামর্শ করলেন সবাই চলো উমরের নে রাসূলের স্ত্রী হযরতে আফসার কাছে সাহাবারা পরামর্শ করে চলে গেলেন হযরতে আফসার রাদিয়াল্লাহু তাআলারকে ডাক দিয়া বলেন ও গো মাহাতো আপনার কাছে একখানা প্রস্তাব নিয়ে এসেছি আপনার বাবা যে কল অবস্থা হয়ে গেছে দিনের পরদিন কমকাল হয়ে যাচ্ছেন আপনার বাবাকে একটু বলেন না গো বাদ না একটু বাড়িয়ে নেওয়ার জন্য কিন্তু একটা শর্ত আছে আমাদের নাম আপনি ওনারের কাছে বলতে পারবেন না এই কথা বলে সাবায়ক এরকম চলে আসলেন আল্লাহ নদী জিনিস আল্লাহ নবীজির সাহাবি হযরত উমর রাদিয়াল্লাহু ওর কাছে বললেন ও আব্বা জান আপনি তো শুকায়ে কঙ্কাল হয়ে যাচ্ছেন আপনি বাতা যদি একটু বানিয়ে নেন গো একটু গোশত যদি খান একটু জয়তুনের তেল দিয়ে যদি রুটি খান গো হয়তো আপনার শরীরটা একটু ভালো থাকবে হাদ্রতে উমর রাদিয়াল্লাহু তাআলা নূর বলেন হে উম্মাহাতুল মুমিনিন তোমাকে কিছু বলতে পারি না কারণ তুমি রাসুলের মিস্ত্রি তোমার সম্মান অনেক বেশি তোমার মর্যাদা অনেক বেশি তবে আমার কাছে বলো এই প্রস্তাব কানা আজকানা তোমার কাছে বলেছি ভদ্রতে হাতশারাজি আল্লাহ হুতা আলানহা বলেন আপ্বা যা যারা আমার কাছে ওই প্রস্তাব উল্লেখ করেছেন ওরাই বলেছেন নাম যেন আমি উল্লেখ না করি ভদ্রতে উমর ই আল্লাহ হুতা আলান হু বলেন যদি তুমি নাম উল্লেখ করতাম যেমন ভাবে ওদেরকে আমি প্রহার করতাম ওদের শরীর পেটে রক্ত বের হয়ে যাইত সুবহান কেমন ছিল রে ভাই সাহাবাই কেরামের জীবনী শুকায় যাইছেন দুনিয়ার জীবনকে লাগতে দিছেন পরখালের জীবনকে আক্রিয়ে ধরছেন এই জন্য আল্লা বলেন ও আচার হায়াত যেই ব্যক্তি দুনিয়ার জীবনকে এক রাতের জীবনের উপর প্রধান দিবে ফাইন জাহিমাগিয়াল মা তার ঠিকানা হবে জাহান্নাম যাদের মাঝে কয়েটা গুণ পাওয়া যাবে দুইটা গুণ পাওয়া যাবে প্রথম নম্বর আল্লাহ এবং তার রসুলের অবদ্য হয়ে যাবে দুই নম্বর যেই ব্যক্তি দুনিয়ার জীবনকে এক রাতের জীবনের উপর প্রাদান্য দিবে তার ঠিকানা ছোটা জুড়ে বলতে হবে কোথায় জান নাম শীতে দৌড়াইছে দৌড় না কত শুনতেন রওয়া প্রতিদিনই হইতাছে এইভাবেই তো চলতাছে আর বেশি না সংক্ষেপে সামনের যতটুকু আয়াত পড়ছি ওই আয়াৎগুলা বললে শেষ করে দিন সাম এরপরে আয়া আল্লাহ বলেন আম্মা হাফা কমাল বিহি অনাহান না চা নীল হাওয়া আম্মা যার ভিতরে এই ভয়টা ঢুকে যাবে যে কেমতের ওই কঠিন ময়দানে আমার গোটা জিন্দিগির হিসাব দিতে হবে এই বই আমাদের অন্তরে আসে তাকলে কি নামাজ ছাড়তাম তাকলে কি হোস্টেলে বসে রমজান মাসে খাইতাম তাকলে কি সুদ খাইতাম তাকলে কি আর একজনের আইল কাটতাম কেদের আইল কাটতাম আরেকজনের সাথে ঝগড়া করতাম নাই বোঝা যায় আল্লাহ আকবার অতদুস সাহাবায়ে کرامের দিকে তাকো হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু যেই দিন খলিফা হয়ে গেলেন কি ছিল রাসূলের আদর্শ তাদের ভিতরে রাসূল তাদেরকে কেমন করে আদর্শ শিক্ষা দিলেন মুহাম্মদে আলাবি হাই বনবী রাস্তে কি পেশোয়া আলম হুয়া উসকি پیدائش সেউ عالم ہوا اس کی پیدائش سے اجالا کیوں نہیں نے خدا تم کو بنایا امت کا نگاہ بن کے خدا تم کو بنایا امت کا نگاہ بن کے خدا تم کو بنایا محبوبك خاص اللي علٰی نام محمد آ کون کے دیاں دل کی نعم محمد تكبير میں کلمہ میں نماز میں اذان میں تکبیر میں کلمہ میں اے الٰہی سے ملا نام محمد اے نام الٰہی سے ملا نام محمد فرماتے ہیں آدم کے مجھے خلد تری میں لکھا ہوا تو ملا نام محمد লেখা हुआ तू बाब নামে नाम मोहम्मा चिल्ले बोले अल्लाह কেমন ছিল রাসুল কেমন ছিল ওনার আদর্শ আর এই আদর্শটাকে সাহাবাই কেরাম কেমন ভাবে আঁকিয়ে ধরছে যেই দিন হজরতে আউ বকর খলিফা হইলেন একটা মহিলা হজরতে আউ বকর সিদ্দিক রাজুর কাছে আসলেন আচ্ছা বললেন ওগো খলিফা তুল মুসলিমের আউ আমি একজন বিধবা মহিলা আমার স্বামী জিহাদের ময়দানে শহীদ হয়ে গেছে দুইটা ছেলে ছিল দু শহীদ হয়ে গেছে আমি অন্ধ চোখি না ব্যবস্থা নাই। আপনি রাষ্ট্রীয় কোষাগার থেকে দয়া করে করে একটু খাবারের ব্যবস্থা এই কথা যখন তিনি বললেন বলে মহিলাটা চলে গেল হজরতে আবু বখর সেই সময়ের প্রধান বিচারপতি আবু বখরের প্রধান বিচারপতি হদরতে উমর রাজু তালকে ডাকলেন বাই উমর একটা অন্ধ মহিলা চুকে দেখে না স্বামী নাই সন্তান নাই ইহাদের ময়দানে সব শহীদ হয়ে গেছে সুমান আল্লাহ বলবেন না সব শহীদ হয়ে গেছে রাষ্ট্রীয় কোষাগার থেকে তার খাবার দাবারের ব্যবস্থা করে দিতে হবে আজ থেকে তুমি তার দায়িত্ব নেও গড় পরিষ্কার করে দিবা কাপড় চোপড় ধৌত করে দিবা তার সমস্ত সদাই গুলা তুমি করিব করে এনে দিবা কাকে বলছেন প্রধান বিচারপতি কি

আমি দেশের বাচ্চা তোমাকে অর্ডার করলাম দায়িত্বে যদি কোনো প্রকারের ত্রুটি হয় তোমার প্রধান বিচারপতির দায়িত্ব থাকবে না দুই নম্বর হলো ও আম্মা মান খাফ মাকাম রাব্বিহি কিয়ামতরই কঠিন ময়দানে তোমার দায়িত্ব সম্পর্কে আল্লাহর কাছে জবাব করতে হবে এই দুইটা কথা তিনি বললেন বলার পর তিনি চলে গেলেন ইয়ামনে হযরত ওমর ফজরের নামাজ পড়ে মহিলার বাড়িতে গিয়ে হাজির হয়ে গেছেন মহিলাকে ডাক দিয়ে বলেন মাগো আপনি বলেন গো আপনার কি সেবা করতে পারি এমনি মহিলা ডাক দিয়া বলে যুবকরে আমি অন্ধ মহিলার চোখে দেখিনা আমার চক্ষু দয় অন্ধ তবে শুনে রাখো তুমি আসা আধা ঘন্টা আগে একটা যুবক এসে আমার সমস্ত কাজ কাম করে দিয়ে গেছে সুবহানাল্লাহ হযরত ওমর চকের পানি ছেড়ে দিয়ে কান্না করেন কি ব্যাপার যেই দায়িত্ব খুলে বাতুল মুসলিম আমাকে দিলেন ওই কাজ কি করে গেল তিনি কান্না শুরু করে দিছেন অবা কাজ চলে ব্যাপার পার তিনি ভাবলেন না 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 আগামীকাল আরো আগে যাইতে হবে এরপরের দিন আরো এক ঘন্টা আগে গেলেন যাওয়ার পর মহিলাকে ডাক দিয়া বললেন মাগো বলেন না গো আপনার কি সেবা করতে পারি কি কাজ করে দিতে পারি চক্ষু দায় বন্ধ চোখে তবে ভালো করে আসার এক আন্টা আগে একটা যুবক আমার সব কাজ কাম করে দিয়ে গেছে চোখের পানি চিড়ে দিয়ে চিৎকার দিয়ে কান্না করে কি ব্যাপার আমি কি নির্বগত করে রাসানা হয়ে যাইব আবকরের কাট গোড়ায় দাঁড়িয়ে যাব কেয়মতের এই কঠিন ময়দানে কি আল্লাহর আশামীর কাঠ গোড়ায় দাঁড়িয়ে যাব এই বইটা ওনার ভিতরে ঢুকাইয়া দিলেন ইম্মিതിരെ কাংলা বাবলেন না 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 আজ ফজরের নামাজ পড়ার পূর্বেই চলে যাব গবীর রজনীতে তিনি চলে গেলেন মহিলার বাড়িতে এমনি দেখে একটা যুবক যেন মিটমিট করে হেঁটে যাইতেছে ডাক দিয়ে বলেন যুবক ও কে তুমি এভাবে হেটে যাও দালা হবে খুব না কেন এমনি যুবকটা দাঁড়িয়ে গেছে ভদ্রতে উমরদা দেল না উদালু যখন সে দিকে গেলেন গিয়ে দেখে ওই যুবকার আর কেউ তিনি দেশের বাচ্চা ভদ্রতে আবু ব খর সুবা গিয়ে আপনি অতো তোমার দেও হ্যাঁ ভাই আবু ব আপনি কি ভুলে গেছেন আপনি এই দেশের বাদশাহ আপনি একজন বাদশাহ কেন গো এই মহিলার করে কাজ করতে আসেন দুই নম্বর কথা হলো দায়িত্বটা না তুমি আমাকে দিলাম তখন তুমি কেন আসেছ কাজ করার জন্য কেন তুমি এসে গেলা। আমার দায়িত্ব আমি পালন করব। তুমি কেন এসে গেলাম বায়ু মোর যে দায়িত্বটা তোমাকে দিয়েছি মূলত এই দায়িত্বটা কিন্তু আমার কারণ আমি হয়েছি এই দেশের মৎস্য আমার ওই দেশের মানুষগুলো যদি না কে মারা যায় আমার এই দেশের একটা প্রাণীও যদি না কে মারা যায় কেমন তোর কোটিল ময়দানে উমরে কে আসামির কাঠ পোড়াই দণ্ডমান করা হবে না আমি আবু বখর আসামির কাঠ পোড়াই দণ্ডমান হতে হবে এই জন্য আমি তুমি আসার পূর্বে চামুতর মাঠে দাঁড়িয়ে দেওয়ার জবাব দিই তার বইয়ে আমি তুমি আসার পরে আমি এই কাজগুলা করে দিয়ে যাই হাজরত ওমর জোরে তুলে বললেন ভাই আবু বখর বুঝে পেলেছি আল্লাহর বই আপনার ভিতরে ঢুকে গেছে এই জন্য আপনি চলে আসছেন একটা কথা জানতে চাই গো প্রচণ্ড টান নাই আপনি যে এইভাবে কালি ভাইয়া আসলেন পায়ের মাঝে জুতো নাই তার পিছনে কারণটা কি আমি হলো যাও কর সে দেখনা ডাক দিয়ে বলেন বায়ুমর রে আমি কালে পায়ে কেন এসেছি জানো নি প্রচন্ড ঠান্ডা এটা তো দুনিয়ার টান্ডা ভালো করে শুনে রাখো আমি যদি জুতা পায়ে দিয়ে দিয়ে এইভাবে বাড়ি কত মানুষ আছে মানুষগুলার যদি কষ্ট হয়ে যায় মানুষগুলার যদি ঘুমের মাঝে ডিস্টার্ব হয়ে যায় আর মানুষগুলো যদি এমন থেকে আমার প্রতি আল্লাহর দরবারে অভিযোগ করে ফেলে কেমন তো কঠিন আল্লাহ আমি কি জবাব দিব সুবহানাল্লাহ কি ভয় ছিল রে ভাই তাদের ভিতরে শুধু তাই না হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন খলিফা হলেন ওমর রাদিয়াল্লাহু তাআলাহ খলিফা হওয়ার পর তিনি দেশ চালাইতেছেন যমুত অবস্থা একদিন তিনি গেলেন দেখি আমার দেশের জনগণ কেমন করে আছে কেমন করে চলাফেরা করতেছে জঙ্গলায় চলে গেলেন জঙ্গলায় গিয়ে দেখতেছেন बकरी খাল। বকরি রাখালি করতেছে হাজার হাজার লক্ষ লক্ষ বক্রি রাখালি করতেছে এমনত অবস্থায় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন ভাই বકરી রাখার আমি একজন পথিক আমি ক্ষুধার্ত আমাকে তোমার বকরি থেকে একটু দুধ দাও দুধ দহন করে দাও আমি খাইব আমার তৃষ্ণা নিবারণ করব আমার পেটের কিটা দূর করব কে বলতেছে জুরে বলতে হবে কে হযরতে ওমর রাদিয়াল্লাহু আওয়াজ লেস হয়ে গেছে জুড়ে বলতে হবে শেষ রাই শেষ রাই মনে করেন পিরসাব যারা আছেন যারা আল্লাহ আলু এরাই একমাত্র মাহফিলের মধ্যে থাকতে পারে আর কম পোনা যাদের ইমানে দুর্বলতা আছে শয়তানে গুথাই এদেরকে বার করে দেয় আওয়াজ জুড়েও দেবে শয়তান যাতে এক হাজার মাল দূর যায় তো হজরতে তখনকার সময়ে মিডিয়া তো উন্নত ছিল না যুগে তো উন্নত ছিল না যেরকম ভাবে বর্তমানে টিভি খুললেই আমাদের প্রধানমন্ত্রীকে দেখতে পাই পত্রিকার পাতা খুললেই প্রধানমন্ত্রীকে দেখতে পাই সেই সময়ে পত্রিকা এরকম ছিল না টিভি ছিল না ক্যামেরা ভিডিও এরকম কোনো কিছুই ছিল না না এখন তো চিনা যায় উমর বাদশা রাখাল জানতেছে না বুঝতেছে না রাখালকে বললেন রাখাল রে আমার পেটে বড় খিদা মুসাফির মানুষ পেটে খিদা লাগছে বকরি দহন করে একটু দুধ দাও এমনি বকরি রাখাল বলে এ ভাই প্রথিক আমি তো তোমাকে চিনি না তবে শুনে রাখো বকরিগুলার মালিক কিন্তু আমি না ওই বকরিগুলার একজন মালিক আছে আমি রাখাল আমি তোমাকে এই বকরিহন করে তোমাকে দিতে না মালিকের এই যখন তিনি বললেন তুমি যদি আমাকে দুধ দহন করে দাও তোমার মালিক তো এখানে নেই তোমার মালিক জানবেও না শুনবেও না তাহলে একটু দুধ দিলে আমি আমার পেটের খিদা নিবারণ করব সমস্যা কোথায় বকরি রাখাল রাজি হইতে না রাজি হইতেছে না এমত অবস্থায় বললেন তাহলে বলে তুমি আমার কাছে দুইটা বকরি বিক্রি করে দাও আমি তোমাকে টাকা দেই জবাই করে এখানে গুস্ত রান্না করে তুমিও খাইবা আমিও খাইমু দুনোজন মিলে খাইয়া দিমু আবার টাকাও তুমি পেয়ে দিবা তখন বকরি রাখাল বলে শুনো বকরির মালিককে আমি কি জবাব দিমু শুনো বকরির মালিককে তুমি বলবা জঙ্গলা থেকে বাঘ এসে দুইটা বকরি নিয়ে গেছে হাজার হাজার বকরি মাঝে দুইটা বকরি নিয়ে গেলে এটা তো স্বাভাবিক ব্যাপার তখনকার সময় বাগের খুব আক্রমণই ছিল নিয়ে যেত এমনি বকরি রাখাল বলতেছে হ্যাঁ ভাই পুতি আপনার মালিক আমার মালিক হজরত আল্লাহ আমাদের এদিকে কিন্তু তাকিয়েছেন বকরির মালিক না দেখতে পারে কিন্তু বকরির মালিকের মালিক কিন্তু ঠিকই আমাদের একে দেখতেছেন আমি যদি তুমি তো মালিকের রুকু চড়ে তোমার কাছে বিক্রি করে দাও কেমতের ওই কঠিন ময়দানে আল্লাহ সামনে দাঁড়িয়ে আমি কি জবাব দিব গো এই কথা বলা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন হে বাই বকরি না কাল আমি দুনিয়ার কোনো প্রতীক নয় আমি এই গোটা অর্ধ পৃথিবীর বাদশা খলিফাদুল মুসলিমিন ওমর তোমাকে পরীক্ষা করার জন্য এসেছি এমনি যুবক থর করে কাম্পন শুরু করে দিয়েছে কম্পন শুরু করে দিয়েছে যুবক এমনি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন বকরি না কাল তোমার ভিতরে যদি এমন বই ঢুকতে পারে আমার দৃঢ় বিশ্বাস আমার রাজ্যের কোনো মানুষ আমানতের খেয়ানত করতে পারে না কারণ তার প্রতিটা মানুষের ভিতরে আল্লাহর সামনে দাঁড়িয়ে কেমতের মাঠে দণ্ডমান হতে হবে এই বইটা ঢুকে গেছে আর এই বইটা যখন ঢুকে যাবে কোনো মানুষ কোনোদিন মালিকের অজোরে চুরি করতে পারে না ঠিক কিনা আমাদের ব্যাংক চুরি হয় বাড়ি চুরি হয় হয় না পত্রিকা কুল্লি তো দেখা যায় যারা চুরি করে তাদের ভিতরে আছে আল্লাহর সামনে দাঁড়িয়ে জবাবদিহিতা করতে হবে এই বইয়ের যেই ব্যক্তি গুনা থেকে বেঁচে যায় ওই বই নিয়ে যদি কেউ গুনা থেকে বেঁচে যায় আল্লাহ পাক রবুল ওয়াদা দিয়েছেন অত্যন্ত সুসজ্জিত করে রেখেছেন মমিন মুসলমানদের জন্য যেই জান্নাতের ভিতর ডুবলে পড়ে বাহির হইতে আর মন চাবে না এত সব নাজ নিয়ামত দিয়ে আল্লাহ জান্নাতকে আলমিনাতপুর করে রেখেছে জান্নের হুর পরি হাতের আঙ্গুল বের করে গোটা যদি আটলান্টিক মহাসাগরে নিক্ষেপ করে সব মেজটা আঙ্গুরের আম্বরের মতো মিষ্টি হয়ে যায় সুগন্ধি হয়ে যায় কত সুন্দর এরকম বউ সত্তর একজন জান্নাতিরে দিবেন এই দুনিয়া 10টার সমান একবারে নিম্ন শ্রেণীর জান্নাতে রে এই দুনিয়া 10টার সমান একটা বাড়ি জান্নাত আল্লাহ দরা দিবেন সুবহানাল্লাহ জান্নাতি পুরুষ যখন জান্নাতের ভিতরে যাবে এমনি দেখা যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইতুফু আলাইহিমুল দান মুখালদুন বিআকাবি ওয়া আবারি কাওয়াকাসিম মিন মাঈন জানলাতে পুরুষ যখন জানলা ভিতরে চলে যাবে এমনি দেখে যাবে ছোট্ট ছোট্ট সুন্দর সুন্দর কিছু সেরা ভালো করে মদের গ্লাস নিয়ে ঘোরাফিরা করতেছে দুধের পেয়ালা নিয়ে ঘোরাফিরা করাতেছে যেমন মদ খুবই দুনিয়ার মদ পান করলে পাগল হয়ে যায় বৌরা আম্মা রাখে না কিন্তু জানলা তিরি ভিতরে যদি ওই মদ পান করে একটু মাথা বেতা পর্যন্ত হবে না শুধু তাই না জান্নাতি পুরুষে যখন কাবার দেওয়া হবে এক লক্ষ ষাট হাজার প্লেট সুবাহ বলতে বলে গেছে একজন কতটা প্লেট দেওয়া হবে এক লক্ষ ষাট হাজার প্লেট তখন দেওয়া হবে জান্নাতি পুরুষ তখন ডাক দিয়া বলবে আল্লাহ সবগুলা কেমন কিছু রেখে দিই কারণ আমার ভাষায় যদি আমার আঙ্কেল বেনা আছে আমার কালামনি বেড়াইতে আছে এখানে তো আমার মাঠ বড়া ধান নাই পুকুর বড়া মাছ নাই কি দিব আমি তাদেরকে কেমন করে আপ্যায়ন করব ইয়ামনে আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসবে জান্নাতী পুরুষ রে যা পরশไদেতা তোর মেহমানের দায়িত্ব আমি আল্লাহ গ্রহণ করে নিয়েছি এমনি যখন এক লক্ষ ষাট হাজার প্লেট সপনাকে ফেলবে সপগুলা যখন বকরণ করে বেলবে প্রশ্রমে ধরবে না টয়লেটেও ধরবে না মাত্র একটা ডে খড় আসবে একসাথে সপোনা ফতম হয়ে যাবে শুধু তাই না জান্নাতি পুরুষরা যখন জান্নাতের ভিতরে যাবে ফল দেওয়া হবে কোরআন শরীফের আয়াতে আছে সবগুলা বলার সময় নাই সংক্ষেপে বলে শেষ করে লাইতেছি জান্নাতি পুরুষদেরকে ফল দেওয়া হবে ফল খাইবে বলবি আল্লাহ এটা তো দুনিয়ার আম দেখা যায় দুনিয়ার কাঠাল দুনিয়ার লেচু দেখা যায় ওয়া উতুবিহি মুতাশাবিহা দুনিয়ার আমের মতোই তো দুনিয়ার কাঠালের মতোই তো আল্লাহ বলবেন না আম খাও যেই দিকে কামড় দিব এই দিকে এক মজা আরেক দিকে কামড় দিলে আরেক দিকে আরেক মজা বাগানের ভেতর ঘুরবে যামনি দেখা যাবে বড় বড় ডালিম আনার দেখা যায় গাছের মধ্যে লটকে রয়েছে এমনি যখন একটা ডালিম গাছ থেকে পারবে ডালিমটা যখন পেরে বাঁধবে এমনি দেখা যাবে একজন সুন্দরী রূপসী স্ত্রী ভালো করে গমটা দিয়ে অলঙ্কার লাগিয়ে চাষ কুস করে ডালিমের ভিতরে বসে রয়েছে এমনি যখন ডালিমটা বাংলা ডালিমের ভিতরে বের হয়ে যাইবে ডালিমের ভিতরে থেকে বের হয়ে বলবে আসসালাম আলাইকা আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ হে আমার প্রাণের স্বামী আল্লাহ আমাকে আফেলের সাথে বা ডালিমের সাথে ফ্রি দিয়েছেন মার্কেটের ভিতরে যাবে সুন্দর করে মার্কেট করবে এমনি দেখবে সুন্দর করে ছবিগুলো লটকে দেখি তাকে না উইলের ভিতরে দেখবেন খুব সুন্দর করে মেয়ে একটা আর আরো বিভিন্ন দেখবেন বিভিন্ন জিনিসের ছবির মধ্যে মেয়ে না কেন আকর্ষণের জন্য কারণ মেয়েরা মেয়েদের মাঝে একটা আকর্ষণ আছে আর মেয়েদেরকে বাস্তবে দেখতে একরকম ছবির মাঝে দেখতে কিন্তু আরেক রকম আলাদা সুন্দরী দেখা যায় ঠিক না দেখা যাবে সুন্দর করে মার্কেটের মধ্যে কাপড় কিনতে গেছে সুন্দর করে মার্কেটের মধ্যে ছবি লট খান তখন মনে মনে বলবে আর রে এটা যদি বৈথো তাহলেই তো বাল ওইথো বুঝেন না 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 ইয়াম সবই থেকে এনে ভেসে যাবে আচ্ছা সালাম দিয়ে বলবে প্রাণের স্বামী হে আল্লা আমাকে আপনারা বউ বানিয়ে দিয়েছেন সুবহান্লাহু অসংখ্য করে তো নিয়ামত জানলাতের ভিতরে আল্লাহ পাক কোন বুলাল আমি আমাদের একে দান করে দিয়েছেন আল্লাহ বলেন বান্দারে ও আম্মা মান খাফ মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া কেমন করে ময়দানে দাঁড়িয়ে আমি আল্লাহর সামনে তোমাকে দিতে হবে ওই ভয় তোমার ভিতরে ঢুকাইয়া যদি গোনা থেকে বেঁচে যাও আমি আল্লাহ ওয়াদা দিলাম ফাইনাল জমনা তাইল মা আওয়া তোমার ঠিকানা হবে যতটুকু আলোচনা করলাম এই পর্যন্ত রাত অনেক হয়ে গেছে আর লম্বা করতে চাই না কারণ আলোচ্য বিষয় অনেক লম্বা সংক্ষেপে আপনাদের সামনে কিছু কথা তুলে ধরলাম আল্লা পাক রব্বুল আলমী ওই কথাগুলার উপরে আমাকে এবং আপনাদিগকে আমল করার তৌফিক দানি করেন সবাই বলেন আমিন